আমারে সে বলতেছে কয় আপনি তো খারাপ লাগবো কারণ জামেলাটাই তো আপনার লোকে। আসলে কিন্তু আমি এর লিগে কইছিলাম না, কারণ উঠলেই আজান ফিরিয়া যায়, এর লিগে কইছিলাম। কারণ মন মতো যে দুই একটা গান করব এটা, আর মন মতো দুই একটা কথা বলবো এটা পারা যাইতাছে না, আজান ফিরে যায়। কিন্তু এটাও তো মানতেই বউ, আর নাইলে তো এই যে আয়া ধরবো। তবে যাক, গান করেছিলাম মানুষ চিননিগতারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে, এখন আমি গান গাইছি, আমি বিপদ হয়ে পড়ছি। এখন আমি যে প্রশ্ন করেছিলাম, যে পয়েন্ট রাখছিলাম, যে মীমাংসা দিছে আলহামদুলিল্লাহ, তবে কথাটা হইল পবিত্র কোরআন শরীফে অনেক সূরা আছে, কিন্তু এই সূরার মধ্যে বেশ কয়েকটা সূরার মধ্যে উল্লেখ আছে, অথবা সবচাইতে একটা সূরা আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামিয়া লিদ ওলামি উলাদ ওলামিয়া কুল্লাহু কুয়ান আহাদ। এখন এই সূরায় বলাতে বোঝা গেল যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আল্লাহ কারো ঘর থেকে জন্ম নেয়ও নাই, আবার কাউকে জন্ম দেয়ও নাই। আল্লাহ হচ্ছে লা শারিক আল্লাহ। এই কারণে আমি ডাইরেক্ট কথাটা আমি মানে এই পুতুল দেওয়ানকে আমি জিজ্ঞাইছিলাম যে আল্লাহকে যে তুমি কৃষ্ণ বললা, কৃষ্ণের তো মা বাবা আছে, তাইলে আল্লাহর কি মা বাবা আছে কিনা? আল্লাহকে যে তুমি এই হরি বললা কিংবা নারায়ণ বললা, এই নারায়ণের তো মা বাবা আছে, নারায়ণের স্ত্রীও আছে। এরপর আল্লাহকে যে তুমি কালা বললা, কালা তো মানে কৃষ্ণ কালা, আর আল্লাহকে কালী বলা হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ একদিন কালীর রূপ ধরেছিল, রাধা এবং কৃষ্ণ যখন লীলা করে প্রেম খেলা করে তখন এই কৃষ্ণের আষ্টজন সখী ছিল, এই আষ্টজন সখীর মধ্যে দুইজন সখী হইল, এটা মানে এই এইটা এটা জায়গায় কুয়ে দিত মানুষের কাছে। এই দুইজন সখীর নাম হইল জটিলা এবং কুটিলা। এই রাধা এবং কৃষ্ণ যখন খেলা করতেছে, প্রেম খেলা করতেছে, নীলা করতেছে, তখন এই আয়ান ঘোষের কাছে যাই আগে বলছিল গা যে আপনার বউ এই আপনার ভাইগনার সাথে প্রেম লীলা করতেছে, এই করতেছে সেই করতেছে। তখন আয়ান ঘোষে যখন দেখে ফেলছিল, তখন দেখার আগেই আয়ান ঘোষ আসার আগেই এরপরে কৃষ্ণ বুঝছে, ধ্যানের মধ্যে বুঝে ফেলছে যে আমার তো মামা আসতেছে। তখন এই কৃষ্ণই কালীর রূপ ধরেছিল আর রাধায় পূজা করতেছিল। আল্লাহ আমারে নিয়ে নাকি লিখিয়া, এই কৃষ্ণ একদিন কালীর রূপ ধরেছিল আর রাধায় পূজা করতেছিল। এই যে রাধায় যে পূজা করতেছিল, আয়ান ঘোষে যখন দেখছে যে কালীরে পূজা করতেছে, তখন এই আয়ান ঘোষও কালীকে পূজা করেছিল। কিন্তু আসলে এই কালী কিন্তু সেই কালী না, এটা কিন্তু মা কালী না, এইটা এইটা যে কালীর রূপটা ধরেছিল এই কালীটাকে বলা হয় দক্ষিণা কালী। আমার কথাটা এই জায়গায় ছিল। তবে যাই হোক, এই পীর মুর্শিদের বিষয়ে নিয়া এরপরে এটারে মানে শরিক যে করছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ মীমাংসা, আলহামদুলিল্লাহ সুন্দর। তো একটা জিনিস নিয়ে এত কাটাকাটি করাটা ঠিক না, আমি এদিকে যাইতেও চাই না। এখন এই বললেন, আমি আরও জিগাইছিলাম যে বেলায়েত কত প্রকার, এর মধ্যে বেলায়েতের ভাগ কয়টা, এর মধ্যে এই বেলায়েত কি সব কিছুই বলছেন। এখন এখানে তো পীর মুর্শিদ তো এখানে অনেকেই আছেন, দর্শক শ্রোতারাও কিন্তু আছে। বেলায়েত লিখতে কয়টা হরফ লাগে? সাইটটা বে লাম ওয়াও তে বেলায়েত।
এখন বেলায়েত লিখতে গেলে যদি চারটে হরফ লাগে তাহলে শরীয়ত হই চার ভাগ, হে হাকিকত হই চার ভাগ, এরপর তরিকত হই চার ভাগ। কিন্তু বেলায়েত লিখতে যদি চারটে হরফ লাগে তাহলে চারটে হরফের কিন্তু চারটে ভাগ আছে। পুতুল দেওয়ান, তুমি তিনটার কথা কইলা আর একটা বাদ দিলা কেন গিয়া? এইগুলি হচ্ছে পয়েন্ট। আর আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব আমি দিব যে আল্লাহ এই নবীকে মানে নবী তিনটা জিনিস চাইছিল, এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস দিছে আর দুইটা জিনিস দেয় নাই। আল্লাহ মনের আশা পূরণ করে আল্লাহর প্রিয় হাবিব কিন্তু এটা কেন করলো? এরপর তার আরো প্রশ্ন, আল্লাহ ময়ূরনী রূপ ধারণ করলো কেন শ্রেষ্ঠ মানুষ বাদ দিয়া? এরপর আরো কিছু বিষয় রাখছে, ইনশাল্লাহ আমি একটি গান করব, গানের পরে আমি জবাব দিব। ওরে আমি যদি কে চাই দেখিতে পাই, ও আরেকটা কথা বলছিল পুতুল দেওয়ান, কয় আমি সানসটা বেশি ফাইলছি, কয় একটা গানই আমি শুরু করে শেষ করছি, উনি দুইটা গান গাইলছে, এখন আমি তো বসা। তবে বন্ধুরে আমি সানস পাইলো একদিক দিয়ে পাইলো আর একদিক দিয়ে পাইছি না। কোন সানসটা পাইছি না জানো? কারণ গানের ভরে যে মানে যে টেপ হয়েছে ডি পাইছো বকশিস এইটি আবার আমি পাইছি না, তবে পাইবাম পাইবাম। তোমার প্রিয় ছবি হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী, হে প্রিয় নবী, হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, যেদিকে চাই দেখিতে পাই যেই দিকে চাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে দয়াল নবী। তোমায় দেখলে লজ্জা ঢাকে আকাশের রবি হে দয়াল নবী আমার,
হে প্রিয় নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী। আমার রাসূল আল্লাহর কাছে দুইটি জিনিস চাইছিল, একটা হইল হায়াত। হায়াত মানে একজন মানুষ পঞ্চাশ ষাট বছর বাঁচে, বাচ্চা সাইরেই কিন্তু মারা যায়। তখন আমার আল্লাহর কাছে চাইছিল যে এই লোকটা যে 60 বছর বাঁচে, উনি যদি আমি যদি আয়াতটা একটু মানে হায়াতটা যদি একটু বাড়ায় দিতে পারি, যে যদি 90 বছর বাঁচে তাহলে কোনো সমস্যা আছে? তখন আমার আল্লাহ বলছে যে না দোস্ত, এটা দেওয়া যাবে না। তখন একজন আমার রাসূল আবারও বলছিলেন যে একজন মানুষ যদি মারা যায় তাহলে কি আমি আবার জিন্দা করতে পারবো? কয় না দোস্ত, এটা দেওয়া যাবে না, আপনি করতে পারবেন
ইচ্ছা করলে আপনি করতে পারবেন, তবে এটা দেওয়া যাবে না। তবে একটা জিনিস আমি দেয়া দিলাম, আপনি যেটা চাইছেন আপনার উম্মতের জন্য, আপনাকে যারা ভালোবাসে, আপনার অনুসারী যারা, তাদের তাদের কারণে আমি আপনাকে দিয়া দিলাম, আপনি আপনি হবেন, আপনি হলেন সাপায়েতের কাণ্ডারি। এই যে একটা জিনিস দিছিল, এই কারণে বলছি যে যে তোমারে করে স্মরণ, স্মরণ থাকলে হয় না মরণ, কয় সালামে হইতে পারি যেন তোমার নামের কবি হে প্রিয় নবী। আর ময়ূর নিরূপ ধারণ করল কেন? শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ মাকলুকাত মানুষ, যে মানুষকে আল্লাহ নিজেও ভালোবাসে, কিন্তু এই মানুষ মানুষের রূপটা বাদ দিয়া প্রথমে ময়ূরনী রূপ ধারণ করলো। এটার কারণ কি? আল্লাহ জানে যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করবে আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামকে যে আমি সৃষ্টি করব, এই আদমের সঙ্গে তো একজন সঙ্গী লাগবে। তখন আল্লাহর কুদরতে সৃষ্টি করলেন কাকে? কুদরতুন নেসাকে। কুদরতুন নেসার আরেক নাম হইল হাওয়া। এই হাওয়া বিবিকে যখন সৃষ্টি করবেন, এই সৃষ্টি করার আগেই তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তফা, হযরত আহমদ মুস্তফা, এই ওনার প্রিয় হাবিবকেই একটু নারী রূপটা ধারণ করে সজরাতুল একিনের একিন দরত্বের গাছের উপরে বসাইয়া এই রূপটা দেখছে কতটুক সুন্দর লাগে। এই সুন্দরের জন্য যখন ময়ূরিনী রূপটা যখন সুন্দর লাগছে, দেখতে যখন ভালো লাগছে, আল্লাহর যখন পছন্দ হয়েছে, তখনই কিন্তু আদমের সঙ্গে সঙ্গিনী হিসাবে সৃষ্টি করলেন কাকে? হাওয়াকে। এটার হাকিকত হইল এটা। তো শেষ করলাম, এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা বেলায়েত, এই যে আমরা বেলায়েত বেলায়েত কই, এর মধ্যে সবাই বেলায়েতের আওতাভুক্ত, অনেকেই কিছু কিছু শয়তান বাকি আছে, এটি আবার বেলায়েত বিশ্বাস করে না, কিন্তু আমার প্রশ্ন থাকবে, এই বেলায়েত যখন আল্লাহ সৃষ্টি করছে, এই বেলায়েত সৃষ্টির পরে আল্লাহ কোন জায়গাটার মধ্যে রাখছিল, এই জায়গাটার কি নাম, এর মধ্যে এই বেলায়েতের সঙ্গে কি আরো কোনো কিছু ছিল না? ছিল না। যদি না থাকে তাহলে কোন জায়গাটার মধ্যে রাখছিল, কি অবস্থায় রাখছিল? এর মধ্যে হযরত আলীকে অনেকেই বলে যে উটের পৃষ্ঠে যাইয়া এরপরে মঞ্চ করছে, মঞ্চ কইরে চারদিকে এই কাপড়ের বেষ্টন করছে, বেষ্টন কইরে এরপরে হযরত আলীকে বেলায়েত দান করছে, এটা কতটুক সত্য এটা আমি জানি না। তবে আমার তোমার কাছে প্রশ্ন, অরিজিনালি হযরত আলীকে কোন সময়ে বেলায়েত দান করছে, আমাদের কিভাবে উনি বেলায়েত প্রাপ্ত হয়েছিল? এখন এই পালার ভাবে একটি গান করেছি, এখন আমি আমার ভাবে আরেকটি গান করে আমি বসবো, এরপর মনে হয় আজান পড়ে যাবে, এই মানে 10-15 মিনিট সময় বাকি আছে। মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান, মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান, মন করে আনছান না।
ভেবে কয়ে মহাম্মাস্টার দেখে এই সব অবিচ